রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে গোমতী জেলা পুলিশ সুপারের কাছে গণডেপুটেশনে সামিল হয় গোমতী জেলা কংগ্রেস। বুধবার দুপুর ১২টায় জামতলা স্থিত জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে একটি সুবিশাল মিছিল উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গোমতী জেলা পুলিশ সুপারের কাছে গণডেপুটেশনে মিলিত হয়। তারপর ৬ জনের একটি প্রতিনিধি দল গোমতী জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং এর কাছে তাদের দাবি সনদ তুলে দেয়। ডেপুটেশনের পর স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা জানান, কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়িতে শাসক দল হামলা করছে, কর্মীদের মারধর করছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, তাই ডেপুটেশন প্রদান করে অভিযুক্তদের দাবি জানানো হয়েছে। এদিনের এই গণডেপুটেশন উপস্থিত ছিলেন ৭০ জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, কংগ্রেস নেতা মিলন কর, আরকেপুর ব্লক কংগ্রেস সভাপতি প্রণজিত রায়, কাকরাবন ব্লক কংগ্রেস সভাপতি নিত্য গোপাল সাহা, নির্বাচনী কোঅর্ডিনেটর রাজীব সমাদ্দার সহ অন্যান্যরা। আমাদের বিজেপি দলের যারা কর্মী যারা আমরা কংগ্রেস করি, কংগ্রেসকে ভালোবাসি, ভারতীয় জনতা পার্টি সরকারের দুর্নীতির বিরুদ্ধে সেখানে আমরা লড়াই করছি। সে সমস্ত কর্মীদের চিহ্নিত করে তাদের বাড়িতে গিয়ে ঠেক দেওয়া, রাতের বেলা বাইকের নিয়ে বাড়ি ধ্বংস করা, মাথা ফাটানো, এই সমস্ত ঘটনা তারা বাইক ভাবে সেখানে করে যাচ্ছে। সেই ঘটনার প্রতিবাদে আমরা পাল্টা দাবির সমর্থনে আজকে জেলা কংগ্রেসের আহ্বানে আমরা মাননীয় এসপি সাহেবের কাছে আমরা এসেছি।